করেছিলেন, তারা কাদের জন্য এই সমস্ত লড়াই করেছিলেন যে বিজ্ঞানের সত্যটা চারিদিকে ছড়িয়ে পড়ুক? কাদের জন্য? আমাদের জন্য, তাদের উত্তরসূরিদের জন্য। তারা যদি নিজের স্বার্থ লোভে যদি এরকম করতেন যে যা কি হয় হোক আমরা এত লোক পৃথিবী পৃথিবীর সমস্ত লোক একদিকে আর আমি একদিকে, মানে সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য কি লাভ আমার লড়াই করে পৃথিবীর মানুষের সাথে করতো না? সেই সমস্ত জিনিসই আমাদের ভাবতে হবে। আর এই সমস্ত মানুষদের কাজকর্ম, তাদের আদর্শ আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে এবং আমাদের পথ চলতে হবে। আমরা বিজ্ঞান পড়তেছি, পড়লাম, ডিগ্রি অর্জন করলাম, চাকরি করতেছি, তাতে লাভ? যদি আমার চারপাশের লোক যদি অবৈজ্ঞানিক মনুষ্য বিভিন্ন কুসংস্কারের জন্য প্রাণ ত্যাগ করেন, তার লাভ? সেই জন্য আমরা এতদিনে যে শিখছি, আমরা তো একদম সব কিছু জানি না, যতটা শিখছি আমরা এটা জানি, আমরা এতদিন যে বিজ্ঞান করলাম এটা জেনেছি যে কিছু, মানে যে কোনো একটা জিনিস যখন ঘটতেছে তার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা তো আমরা সবাই জানি যারা বিজ্ঞানের ছাত্র। সেই জিনিসটা আমাদের সব মানুষকে বুঝাইতে হবে আর জানাইতে হবে যে এইসব মানুষ তারা এরকম করে গেছিলেন যে আমাদেরকে বোঝানোর জন্যই নিজের প্রাণটাও কিছু কিছু মানুষ দিয়েছিলেন। তো এই সমস্ত জিনিস আমরা সবাই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখবো যদি কোনো অবৈজ্ঞানিক কিছু ঘটনা ঘটে, এখন সব জায়গায় বিজ্ঞানী, তো অবৈজ্ঞানিক ঘটনা ঘটলে আমরা সেটার প্রতিবাদ করার চেষ্টা করি। যেমন দেখি এই যে রাস্তা দিয়ে গেলে ধরেন কোনো টাঙ্কিলে একটা জল পড়ে যাচ্ছে, কেউ ওখানে গিয়ে বন্ধ করবে নাকি? কী আছে, সরকারেই যাচ্ছে, কিন্তু সরকারের প্রয়োজনে যাচ্ছে না, কারণ ক্ষতি হচ্ছে আমাদের মানুষের। একদিন গেলে জল শেষ, ভূমিস্তর জলের জলস্তর আস্তে আস্তে নামতে নেই, যদি জলটা পড়ে যায় কার ক্ষতি? আমাদের ক্ষতি, আমরা একদিন গেলে পারবো না। এরকম করে যখন কারেন্ট চলে, ধরে নে আমরা কোনো কারণে ক্লাস শেষ হয়ে সারটা সবাই চলে গেছে, লাইটের চলতেছে, আমাদের কী করতে হচ্ছে লাইটগুলো সব বন্ধ করে দিয়ে চলে যায়। আর যদি আমরা এটা করি যে চলুক কি কলেজে যাবে, কিন্তু এটা আমাদের করা উচিত না, কারণ আমরা তো জানি যে কীভাবে কারেন্টটা তৈরি হচ্ছে, তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তাপবিদ্যুৎ কিসের থেকে উৎপন্ন হচ্ছে? কয়লা থেকে। তাহলে কয়লা পোড়াতে লাগছে, সেখানে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এর ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এটা তো আমাদের বিশেষ মানে ক্ষতিকর প্রভাব। এইভাবে আমাদের বিজ্ঞান মনস্ক হয়ে সব কিছু ভাবতে হবে এবং আমাদের কাজ করতে হবে। তো ইনি ছিলেন একজন মহান বিজ্ঞানী, শুধু বিজ্ঞানী হিসাবেই যে ইনি খ্যাত তা না। আমার স্যার একজন বলছিলেন, উনি ওই যে আইনস্টাইনের একটা ইকুয়েশন পড়াতে গিয়ে আইনস্টাইন বানানটা দেখি কে কীরকম করে বানানটা লিখতে পারছে, এমনি তো আইনস্টাইনের নাম শুনলে আমার কী মনে হয়, যদি এখানে 10-12 বিজ্ঞানীর ছবি দিয়ে দেওয়া হয় তার মধ্যে যদি আইনস্টাইন থাকে, আমরা কিন্তু প্রথমে আইনস্টাইনকে লক্ষ্য করবো যে ইনি মহান বিজ্ঞানী আইনস্টাইন। কেন তাকে, কেন অন্য বিজ্ঞানীরাও তো বিজ্ঞানী, তাহলে তাকেই কেন এইরকম করে স্মরণ করি, তাকেই প্রথমে কেন চিনতে পারি? হ্যাঁ, পপুলার কেন হলো পপুলার, ওনারাও তো বিজ্ঞানী, ইনিও তো বিজ্ঞানী। ইনি হচ্ছেন একজন সামাজিক, বিশেষ সামাজিক মানুষ ছিলেন ইনি। প্রথমে আমি বলবো এনার একটা বিশেষ একদম দামি উক্তি, এটা হচ্ছে বাংলা মানেটা আমি বলি, ইংরেজিতে আপনারা পড়ে নিও। আমি দিনে শতবার একদা ভাবি যে আমার গোটা জীবনটা নির্ভর করে আছে অপরের অপর, তাদের কেউ জীবিত বা কেউ মৃত, এবং তাদের কাছ থেকে আমি যা পেয়েছি ও আজও পাচ্ছি সত্যি ঠিক সমানভাবেই তার প্রতিদান আমাকে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইনি কীরকম সামাজিক মানুষ ছিলেন। বিজ্ঞান যে শুধু আমাদের নিজেদের জন্য না, বিজ্ঞান হচ্ছে সায়েন্স ফর সোসাইটি, সায়েন্স ফর থিঙ্কিং, সায়েন্স ফর ম্যান, বিজ্ঞান সবার জন্য। তো এইরকমই তিনি বিভিন্ন উক্তি দিয়েছিলেন ছাত্রদের উদ্দেশ্যে। একটা বিশেষ আজকের যে ঘটনাগুলো ঘটে আমাদের পুঁজিবাদীদের সবচেয়ে অনিষ্টকর ফল হল মানুষের মনুষ্যত্ব বিকাশের সম্ভাবনাকে পঙ্গু করে দেওয়া। আমাদের শিক্ষা পদ্ধতিতে এই অমঙ্গল বর্তমান, বেশিরভাগ ছাত্রের মনে একটি তীব্র প্রতিযোগিতার ভাব জন্মায় এবং তাদের শিক্ষা লাভের একমাত্র উদ্দেশ্য হল
কি করে প্রতিযোগিতায় সিদ্ধি লাভ করে ভবিষ্যৎ জীবনে কর্মক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করা যায়। এরা হলো সব ক্যারিয়ারিস্ট বা নিজেদের জীবনে উন্নতি করে সুখে ও সম্মানে থাকতে চায়। এদের মন অসংকীর্ণ ও স্বার্থপর, সমাজ ও দর্শনের কথা এদের মনেও আসে না। তাহলে আমরা যদি স্বার্থের জন্য পড়াশোনা করি সেটা কিন্তু ওই ওইরকমই হবে, শুধু স্বার্থের জন্য, দশজনের জন্য কোনোদিনও ভাবতে পারবো না। এ ও মরে যাও, কী আছে? যদি তোর পাশের মানুষটাই মরে যাচ্ছ, ওই তো প্রতিযোগিতা, সাদা না থাকলে কালোর দাম কী? যদি আমাদের প্রতিযোগী না থাকলো তাহলে আমাদের ফার্স্ট বা লাস্ট হয়ে কী? যদি দুইজনে দৌড়াদৌড়িতে রেস করি তাহলে যদি একজন ফার্স্ট হলে একজন তো সেকেন্ড হবে, তার লাভ কী? ওর জন্য অনেক প্রতিযোগী লাগবে। তাহলে সবাইকে আমাদের শিক্ষিত করতে হবে, সবাইকে বিজ্ঞান মনস্ক করতে হবে। তাহলে ইনি শুধু যে বিজ্ঞানী ছিলেন তা না, আরও একটা কারণ, যখন পরমাণু কুমার হিসেব সে মহান সূত্র ইনি আবিষ্কার করেছিলেন E=mc2, ইনি সবসময় চেয়েছিলেন যুদ্ধ না, শান্তি, পৃথিবীতে শান্তি বিরাজ করুন। ইনি প্রথম থেকেই শান্তির প্রতি অনেক এসেছিলেন, যুদ্ধ বিদ্রোহ থেকে দূরে থাকতো, কারণ ইনি প্রথম থেকে যে আর্মিদের ঘৃণা করতেন যে এরা যুদ্ধ করে। সেই জন্য পরমাণু যখন বোমা আবিষ্কার হলেন, ইনি অজান্তে হয়তো স্বাক্ষর করেছিলেন ওই পরমাণু চুক্তিতে। তো যখন হিরোশিমা নাগাসাকিতে 6 আর 9 আগস্টে 1945 খ্রিস্টাব্দে ফেরানো হলো, তখন এনার ঘুমটুম ছুটে গেছে, এইরকম অবস্থা যে কেন আমি সাইন করলাম ওই ইসে স্বাক্ষরটাতে। এরকমই অনেক সামাজিক দিক তার আমরা পাই। তো আমি আজকে তার জীবনী সম্বন্ধে স্লাইডে কিছু দেখাবো। এটাও একটা উক্তি যে আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনার প্রসেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফল কী করলাম তারপর ইসে করেন, আমরা সারা জীবন কী শিখলাম এটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। 1879 সালের 14 মার্চ তিনি জন্মগ্রহণ করেন উন শহর, জার্মানির এক উন শহর। সেখানে তার বাবা ছিলেন হারম্যান আইনস্টাইন আর মা পৌলিন আইনস্টাইন। তার বাবা একজন ছোটোখাটো ইঞ্জিনিয়ার ছিলেন একটা কোম্পানি, আর মা একটা সঙ্গীত প্রেমিক ছিলেন। তো সেই কারণে আইনস্টাইন শুধু যে ইসে বিজ্ঞানী ছিলেন তা হয়, তিনি ছিলেন মিউজিশিয়ান বলা চলে, সঙ্গীত প্রেমী। তো তার মা তাকে অনেক সঙ্গীত শিখতে সাহায্য করেছিলেন, ভায়োলিন বাজাতে। তারপর তিনি যখন স্কুলে ভর্তি হলেন, তখন স্কুলের যে ব্যবস্থা আর কি, ইনি ছিলেন ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ইহুদিদের জার্মানিতে তো ইহুদিদের ক্যাথলিক ধর্মের মানুষরা দেখতে পারত না, সেজন্য স্কুলে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেজন্য তাকে স্কুলে যেতে ভালো লাগত না। আর সেই সময় তার একমাত্র সঙ্গী ছিলেন তার মা, তার মার সাথে বেশিক্ষণ সময় কাটাতেন। আর একটা বিশেষ কথা যে মানুষ মহান হওয়ার পিছনে তার যে ট্যালেন্টটা সেটা ম্যাটার বেশি করে না, তার হার্ডওয়ার্কিং বা তার কর্ম বেশি ম্যাটার করে। তো ইনি প্রথমে কেউ জানত না যে ইনি এরকম মহান মানুষ হবে, প্রথম পরীক্ষাতে সব বিষয়ে মোটামুটি 0 0 0। তাহলে ওই মানুষ কীভাবে এত মহান বিজ্ঞানী হলেন? তখন ওই 0 0 দেখে তার স্কুল শিক্ষক বা মাস্টারদেরা ভাবছিলেন যে ইনি কিছুই করতে পারবেন না জীবনে। তারপরে তিনি হয়তো আস্তে আস্তে বড় হলেন। তারপর তার একজন শিক্ষক, উনি পেশা ছিলেন ডক্টর, তাকে ম্যাথ পড়াইতেন, অঙ্ক। আইনস্টাইন বুঝতে পারত না অঙ্কগুলো, আর সেই ম্যাথস টেলমি নাম তার বন্ধু, বয়সে বড় আর টিউশন পড়াইতেন, বন্ধু হয়ে গেছে বন্ধুর মতো। তো উনি বীজগণিত অঙ্ক পড়াইতেন। প্রসঙ্গে এই কথাটা বলা যায় যে তিনি বীজগণিতের অঙ্ক বোঝাইতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন যে যখন আমরা কোনো একটা শিকারী মনে শিকার করতে গেলো, যে কোনো একটা পশুকে দেখলো, যে কোনো একটা বীজগণিতের অঙ্ক, যে কোনো একটা পশুকে দেখলো, তিনি চিনেন না যে সে পশুটার নাম কী, ধরে নিলেন এক্স সেই পশুকে, যখন তিনি
স্বীকার করলেন, তারপর দেখতে পেলেন যে এটা হরিণ, তারপরে এক্স ইকুয়ালস টু হরিণ, তো এইভাবে বুঝাই দেন সম্পূর্ণ। তারপর যখন তিনি স্কুলে স্কুল লাইফে প্রথম 30 পেজের, তিনি তো স্কুলে কি করতেন সেই ঘটনাটা বলি, স্কুলে তার পড়াশোনার মন ছিল না, তিনি সবসময় চিন্তায় মগ্ন থাকতেন, যখন স্যাররা ক্লাস করাইতেন উনি অন্য কিছু ভাবতেন, এই জানলা দিয়ে দেখতেন, উনি তো প্রথম প্রথম থেকে আলোর প্রেমিক ছিলেন, মানে আলোটা কীভাবে আলোটাকে কবে আমি আলোর মানে আলোর দিকে যাত্রা করবো এরকম ভাবতেন, তো এই কারণে তার শিক্ষক অনেক তাকে গালি দিতেন। 1896 খ্রিস্টাব্দে তার প্রথম সেই ভাবনা চিন্তার প্রকাশ, এতদিনে যে এই বয়সে তিনি যে যে সব ফেলেছিলেন প্রথম এসে, এনার দার ফিজিক্স এরকম একটা এসে প্রবন্ধের নাম, ওই প্রবন্ধ না পত্রিকায় তিনি তার এই 30 পেজের প্রথম প্রবন্ধ প্রকাশ করেন। তো এই প্রবন্ধ প্রকাশ করার পর থেকেই তিনি বিজ্ঞানী মহলে বা মন কিছু মানুষের চোখে আসেন। তারপর তার প্রথম স্কুল 1895 ইন সুইজারল্যান্ড, তিনি ছোটোতেই সুইজারল্যান্ড চলে গেছিলেন, সেখানে ডিপ্লোমা ইন ফেডারাল পলিটেকনিক স্কুলে ভর্তি হন, সুইজারল্যান্ডে গেছিলেন 1895 আর স্কুলে ভর্তি হন 1900। তো তার প্রথম স্কুল সুইজারল্যান্ডে কি দুই তিনটা বন্ধুর সাথে চলি 1902 সুইজারল্যান্ডের একটা পেটেন্ট অফিসে তিনি 1902 সালে ওই এক্সামিনার লেভেল 3 হিসাবে কাজ করেন, সেখানে পেটেন্ট না বিভিন্ন বিজ্ঞানীর প্যাটেন্টের ওগুলার হিসাবপত্র রাখেন হতো, তো সেই সময়ে তিনি প্যাটেন্ট অফিসে কাজ করার সঙ্গে সঙ্গে তার পড়াশোনা পিএইচডির জন্য কাজ করা এই সমস্ত করতেন। এরপর জুরিখ ইউনিভার্সিটিতে তার পিএইচডি কমপ্লিট করেন, আর এই সালেই তার সহপাঠিনী মিজানা মালিককে তিনি বিবাহ করেন 1905, সেটা ছিল এনার অ্যামেজিং ইয়ার, আশ্চর্যজনক বছর। তিনি এই সালে তার বিখ্যাত আবিষ্কার ব্রাউনিয়ান মোশন, ফটোইলেকট্রিক এফেক্ট, স্পেশাল রিলেটিভিটি, তারপর ইকুয়ালস টু এমসি স্কয়ার প্রকাশ করেন। 1908 থেকে 1909 ইউনিভার্সিটি অফ বার্ন অ্যাজ এ লেকচারার, তিনি প্যাটেন্ট অফিস থেকে পরে লেকচারার হিসেবে বার্ন ইউনিভার্সিটিতে আসেন, তারপর বার্ন থেকে তার সেই আবার যিনি তিনি যেখানে পিএইচডি করেছিলেন সেখানে প্রফেসর হিসেবে নিযুক্ত হন, এরপর সেখান থেকে ফেরালেন চার্লস ফেরিয়ান ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেন 1911 থেকে 1912। 1914 সালে তিনি সুইজারল্যান্ড থেকে আবার বার্লিনে ব্যাক করেন, এবং বার্লিনে গিয়ে সেখানে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তার সেই প্রথম বিশ্বযুদ্ধের মর্মান্তিক ঘটনা নিয়ে মর্মাহত হয়েছিলেন, অনেক মানে টেনশন হয়ে গেছিল যে এরকম করে দেশের মানুষ মারাচ্ছে, তো সেই কারণে অসুস্থ হয়ে গেছিলেন। বার্লিনে তিনি একটা একাডেমিতে কাজে নিযুক্ত হন, সেখানে তার গবেষণা চালিয়ে যান। তারপর 1915-1916 স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পর তিনি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। তারপর কেলভিন, বিজ্ঞানী কেলভিনের জন্মবার্ষিকী উপলক্ষে এনাকে জেনেভায় ডাকা হয় এবং ডক্টরেট অনার্স উপাধি দেওয়া হয়। তারপর তো 1921-22 মধ্যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1930 সালে মনে হয় তিনি আমেরিকায় ডাক করেন, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে সে বক্তব্য দেওয়ার জন্য যান, তো সেই সময় তিনি যখন আমেরিকায় গেলেন তখন এদিকে জার্মানিতে ইহুদিতা হিটলারের সেই আগ্রাসী নীতির কারণে ইহুদি তাড়ানো শুরু হয়ে গেছে, তো এর কারণে
তিনি সেই জার্মানিতে তারও যে আর স্থান নাই তিনি বুঝে গিয়েছিলেন, সেই জন্য পরে আমেরিকাতেই থেকে যান এবং 1933 সালে আমেরিকায় শিফট করেন। 1930 সালে তিনি আমেরিকায় সে বক্তব্য দিতে যান ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। তো একটা এখানে ঘটনা, তিনি মাদাম কুরির সাথে দেখা করেন এবং তার আপেক্ষিক তত্ত্ব নিয়ে মাদাম কুরিকে বলেন, আর উনিও তার রিলেটিভিটি সম্বন্ধে তাকে বলেন। তো ফটোইলেকট্রিক এফেক্ট, তারপর ওই যে বললাম অ্যাটম বোম এবং আইনস্টাইন কীরকম তিনি অ্যাটম বোম তৈরি হওয়ার কারণে মর্মাহত হয়েছিলেন সেই ঘটনাটা এখানে আগে বললাম। তারপর যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় ইসরায়েল নামে একটা নতুন দেশ তৈরি হলো। তো সেখানকার রাষ্ট্রপতি হিসাবে তাকে নিয়োগ করতে যায় কিন্তু তিনি রিজেক্ট করেন। তো সেই দেশের রাষ্ট্রপতির সাথে একটা মিটিং, তারপর তিনি যে সঙ্গীত প্রেমী ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিজ্ঞান এবং তার সাহিত্য বা সঙ্গীত নিয়ে আলোচনা হয়। তারপর 1955 সালে 18 এপ্রিল তার মৃত্যু ঘটে। তো এই ছিল তার জীবন। তার জীবনে অনেক মজার ঘটনাও ছিল, যেমন তিনি একটা সাধারণ ঘটনা এরকম যে সত্যি বড় মানুষগুলো যখন বড় বড় ভাবনা নিয়ে থাকেন তখন ছোটোখাটো অনেক ভাবনায় ভুলে যান। তো এরকম অনেক মজার ঘটনাও আছে যে তিনি আর কি মানে গল্প বলতে বলতে গর্তের মধ্যে পড়ে যান তা বলতে পারেন না। তারপর এনার একটা গল্প আছে যে তার বাড়ি যখন তৈরি করেন তখন বড় দরজা তৈরি করে তার বিড়ালটা কোন দিকে ঢুকবে সেটাও তিনি বুঝতে পারেননি, সেই জন্য বিড়ালের জন্য একটা ছোট দরজা তৈরি করেন। তো এই ছিল তার জীবন।